হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি সবাই। আজকে আমি নিয়ে এসেছি আমের টক ঝাল মিষ্টি আচার করব। এখানে আম আছে 1 কেজি, 4টা এগুলিকে এক একটা আমকে 4 ফালি করব, খোসা সহ নিব আর কি। এগুলি দৈর্ঘ্য প্রস্থে 4 ফালি করব। করে নিয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখে দেব। বন্ধুরা, এইভাবে কাটা হয়ে গেছে সবগুলো আম। এগুলোকে লবণ এবং হলুদ দিয়ে মেখে রাখবো ফ্যানের বাতাসে। এক চা চামচের একটু বেশি আছে লবণ এখানে। সেই সাথে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়া। এভাবে এই প্লেটে আমি এগুলি ছড়িয়ে রাখবো ফ্যানের বাতাসে। ঘন্টাখানেক এভাবেই থাকবে, গায়ের পানিটা শুকিয়ে গেলে তারপর আমি পরবর্তী কার্যক্রমে চলে যাব। এবার মশলা রেডি করার পালা। আচারের জন্য স্পেশাল মশলা থাকে কিছু। 5 ফোড়ন তো একটা কমন মশলা আছেই, সেটা আমরা তেলে দিয়ে দিব সরাসরি। কিন্তু তার আগে কিছু গুঁড়ো করে নিতে হবে। যেমন এটা আছে মেথি 1 চা চামচ, জিরা আছে 1.5 চা চামচ, গোমরি বা মরিসজ এটা আছে 2 চা চামচ, আর এখানে আছে রাঁধুনি সজ। এটা রাঁধুনি নামেই পরিচিত এই মশলাটা। এটা দোকানে মশলার দোকানে বললে তারা দেবে। এখানে আছে 1 চা চামচ। এগুলি সব শুকনো তাওয়ায় ভেজে নেব। ভেজে তারপর পাটায় পিষে গুঁড়ো করে নেব, যেটা আচারের মশলা নামে পরিচিত। বিয়ার্স, আমরা এবার আচারের পরবর্তী ধাপে চলে এসেছি। রাঁধুনি সরিষার তেল দিলাম 250 গ্রাম। তেল গরম হয়ে গেছে, আমরা এখন কালো জিরাটা দিয়ে দিলাম। এরপর দেব কালো জিরা দিয়েছি 1 চা চামচ। এরপর 1 টেবিল চামচ দিলাম 5 ফোড়ন। এর মধ্যে আদা পেস্ট দিয়ে দিব আমরা। সাদা সরিষা বাটা 2 চামচ দেওয়া হলো, পরবর্তীতে আরও দেওয়া হবে। তেল আরও 50 গ্রাম দেওয়া হলো। বোধহয় মশলা গুঁড়া করেছিলাম, তার সাথে শুকনো মরিচ 6টা শুকনো মরিচ গুঁড়া করেছি এখানে ভেজে, সেই পুরোটাই দিয়ে দেব। আর আপাতত এই গুঁড়ো মশলা 1 চা চামচ দিয়ে দিচ্ছি, বাকিটা পরে দেব। দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়া। তা হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, কিন্তু কালারটা যথেষ্ট নয়। রাঁধুনি মরিচ গুঁড়াও দেবো 1 চামচের একটু কম। এই পর্যায়ে 1/4 কাপ দেব হোয়াইট ভিনেগার। একদম মিডিয়াম লো আছে, রেখে দেবো এখন আঙুলি সিদ্ধ হওয়ার জন্য। লবণ দিয়ে মেখে রেখেছিলাম বন্ধুরা, লবণ আর একটু লাগবে। 1 চামচে একটু কম করে দিলাম। আমরা কিছু আস্ত রসুন দেব। আদা পেস্ট দিয়েছি, কিন্তু রসুন পেস্ট দিব না, আস্ত রসুন দেব। এবার রসুনগুলি দিয়ে দেব। আস্ত রসুন একটা পরে ছিঁড়ে দিয়েছি।
এবার মরিচের ভাজা মরিচের গুঁড়োটা পুরোটা দিয়ে দিলাম। সাদা সরিষা বাটা আরও এক টেবিল চামচ দিলাম, দেড় টেবিল চামচ। প্রথমে দুই চা চামচ দিয়েছিলাম, এখন দেড় টেবিল চামচ দিলাম, মানে কোয়ার্টার কাপ আর কি প্রায়। চিনি দেবো আরও পরে, আরও আধা ঘন্টা জাল হবে, এভাবে মৃদু আঁচে থাকবে, আমগুলি আরও নরম হবে, তারপর চিনি দেব। যেহেতু টক ঝাল মিষ্টি এটা, এটা ঝাল মিষ্টি টক সবই থাকবে কিছু কিছু। বন্ধুরা, ফিরে এলাম তিন ঘন্টা পরে, আচারের শেষ অংশ কাজ এখন শেষ করব। যেহেতু টক ঝাল মিষ্টি বলেছি, এখানে আমি কোয়ার্টার কাপ চিনি দিয়ে দিলাম। বন্ধু, একটা টিপস দিয়ে রাখি এখে এ পর্যায়ে, সেটা হচ্ছে যে আচার একটা সময় শুধু রোদে দিয়ে আচার করা হতো আর কি, বেশিরভাগ আচারই রোদে দিয়ে করা হতো। প্রতিটা ঘরে প্রতিটা বাড়িতে রোদের পর্যাপ্ত ইয়ে ছিল, আসা যাওয়া ছিল, আলো বাতাস রোদ, সেই কারণে রোদের আচারটাই বেশি ছিল। কিন্তু এখন যেহেতু আমরা শহরে এসে ফ্ল্যাট বাড়ি নির্ভর হয়ে গেছি, আমাদের রোদে আচার রোদে দিয়ে আচার করার মতো পর্যাপ্ত রোদ বাসায় থাকে না, সে কারণে চুলার উপর নির্ভর করতে হচ্ছে আজকাল বেশিরভাগ আচারেই। তো আচার যত জাল করা যাবে ততই বেশি দীর্ঘস্থায়ী হবে, নষ্ট হবে না। কাজে আপনারা একবার জাল করে আচার না করে আচারটাকে রেখে রেখে দুইবার তিনবার জাল করে তারপর ঠান্ডা করে বয়ামে ভরবেন, দেখবেন যে এটা দীর্ঘস্থায়ী হবে, নষ্ট হবে না। ভেজে রাখা গুঁড়া মশলাটা এক চা চামচ দিয়ে দিলাম, চিনি আর একটু লাগবে বন্ধুরা, কোয়ার্টার কাপ দিয়েছিলাম, আরও হাফ দিলাম, তার মানে ওয়ান থার্ড কাপ চিনি লাগবে আর কি। হয়ে গেছে বন্ধুরা আমার টক ঝাল, আমের টক ঝাল মিষ্টি আচার। গরম অনেকটা কমে এসেছে, এবার আচারটা বয়মে তোলার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটা বিষয় বলে রাখি বন্ধুরা, আচার যত জাল করবেন তত এটা দীর্ঘস্থায়ী হবে, বাট কালারটা চেঞ্জ হয়ে যাবে। আচার অল্প জাল থাকলে কালারটা খুব সুন্দর থাকে, দেখতে ডিসেন্ট লাগে একেবারে, হ্যাঁ, বাট সেটা দীর্ঘস্থায়ী হয় না। বয়ামের মুখে বাকি তেলটুকু দিয়ে রাখতে হবে, আমার বয়াম ছোটো হয়েছে, ধরবে না পুরোটা আচার। তেলের আচার তেলে ডুবিয়ে রাখতে হয়, তাহলেও নষ্ট হওয়ার ভয় কম থাকে। বন্ধুরা, হয়ে গেল মজাদার টক ঝাল মিষ্টি আচার। আপনারা এতদিন নিশ্চয়ই বানিয়ে ফেলেছেন আচার, যারা না এখনও বানাননি তারা আমার রেসিপি ফলো করতে পারেন, দারুণ মজাদার একটা আচার হবে। এটা খিচুড়ি বলেন, ভাত বলেন, পোলাও বলেন, সব কিছুর সাথেই খুব দারুণ মজাদার হয় খাবারটা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ তাহলে।